শনিবার রাত 10:30টার দিকে পাওয়া যায় রুহুল কবির রিজভীর অসুস্থ হয়ে পড়ার খবর। নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে রাত 11:15টার দিকে তাকে দেখতে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক কে এইচ এম রায়হান। তিনি জানান বেশ কটি শারীরিক সমস্যায় ভুগছেন রিজভি। রাত 12:45টার দিকে বিএনপি কার্যালয়ে আসে গোয়েন্দা পুলিশের একটি দল। চিকিৎসার কারণ দেখিয়ে রিজভিকে অ্যাম্বুলেন্সে তুলে পল্টন ছাড়ে দলটি। পরে রিজভিকে ভর্তি করা হয় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে। এর পরপরই তালাবদ্ধ হয়ে যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। দেখা মেলেনি দলের কোনো নেতাকর্মী। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।